প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ ও এসএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। কিন্তু তোমাদেরকে অলরেডি একটা গণিতের উপর শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। আমরা সেই শর্ট সিলেবাসের অনুযায়ী তোমাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে 3.1-এর লেকচার নাম্বার 5-এ চলে এসেছি। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের লেকচার 1 থেকে শুরু করনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই প্রথম থেকে ভিডিওগুলো পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে আই বাটন থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। যা যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তা প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। তো তোমরা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যাবতীয় একাডেমিক সকল সাবজেক্টের, সকল সাবজেক্ট না, তোমাদের যাবতীয় যেই প্রয়োজনীয় যেই সাবজেক্টগুলো আছে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী কাজ করছি। তো তোমরা এই চ্যানেলের সাথেই থাকবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের পাঠ্য বইয়ে যে 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে আমরা সেই অঙ্কটি করব। তো তার আগে একটু বলে নেই, এই অঙ্কটি দুইভাবে করা যায়। এক, তুমি সূত্রের আদলে ফেলে অঙ্কটি করতে পারবো, অথবা তুমি এই যে এক্স, ওয়াই এবং জেডের মান দেওয়া আছে আমরা সরাসরি তুমি বসে অ্যাপ্লাই করে এই অঙ্কটি করতে পারবে। তো এই নিয়মটা খুবই সহজ, আমি তোমাদের এই সহজ নিয়মটি আজকে শেখাবো। তো একটু লক্ষ্য করো, আমাদের এটা হচ্ছে প্রশ্নটি, আমরা এক্স, ওয়াই এবং জেডের মান দেওয়া আছে এবং এই তথ্যটার আমাদের সমান সমান কত এটাই বের করতে বলা হয়েছে। তো দেওয়া আছে এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 4 এবং জেড সমান সমান 5 হলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন লক্ষ্য করো, আমরা যদি 9x² এক্সের মান হচ্ছে 3, তাই আমরা 3² লিখলাম, প্লাস সেমভাবে 16, ওয়াই এর মান হচ্ছে 4, তাই আমরা 4y², এই যে আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়েছি, এগুলো কিন্তু গুণে, তাই গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। তো 4z এর মান হচ্ছে 5, তাই 5² মাইনাস 24, এক্সের মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান 4 মাইনাস 16, ওয়াই এর মান 4 এবং জেটের মান হচ্ছে 5 প্লাস 12, জেটের মান হচ্ছে 5 এবং এক্সের মান হচ্ছে 3। এই হচ্ছে আমাদের তথ্যগুলো। এখন আমরা এইগুলি এই পাওয়ারগুলো হিসাব করে বসাই, 3 3 9 প্লাস 16, 4 4 16 হয় প্লাস 4, 5 5 25 মাইনাস, আমরা যদি এই তিনটা সংখ্যা গুণ করি 24 গুণ 3 গুণ 4, সুতরাং 288 মাইনাস 16 গুণ 4 গুণ 5 320 প্লাস 3 5 15 15 আর 12 যদি আমরা গুণ করি 180। এই হচ্ছে আমার, দেখো, বা 9 9 81 প্লাস 16 16 যদি আমরা গুণ করি 256 প্লাস 4 25 100 মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180। তো একটু লক্ষ্য করো, এইটা যোগের, এইটা যোগের, এটা যোগের এবং এটা যোগের। এখন আমরা এই চারটা যোগ যদি আগে হিসাব করে নেই, যে দেখো 81 প্লাস 256 প্লাস 100 প্লাস 180, এটা যদি আমরা বসাই আমরা পাই 617 এবং এই দুটো হচ্ছে মাইনাসের। আমরা যদি ওই দুইটা হিসাব করি 288 এবং 320 তাহলে হয় আমাদের 608। তো 617 থেকে যদি আমরা 608 বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় 9। এই হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে এটি একটি সহজ পদ্ধতির নিয়ম। তো আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের পরবর্তী অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 13 নম্বরে যে অঙ্কটি বলা হচ্ছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2ck দুটি বর্গের বিয়োগ ফলে প্রকাশ করো। তো বর্গের বিয়োগ ফল বলতে, বর্গ বলতে বুঝি আমরা স্কোয়ারকে বোঝায়। তো আমরা এটাকে দুইটা বর্গের বিয়োগ ফলে প্রকাশ করতে বলা হয়েছে। এখন তুমি যদি এটাকে a, এটাকে b ধরো, তাহলে এ বি সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, যেই ভিডিও যেই আমরা আগের লেকচারে শিখেছিলাম এ বি সূত্রটি। তো আমরা জানি
এবি সূত্র হচ্ছে এবি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস, এই যে বর্গের এই যে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই হচ্ছে আমাদের দুইটি বর্গ আমরা সাজালাম। এখন আমরা এটা ধরছি এ, এটা বি, তাহলে খেয়াল করো যে এ এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস এ মাইনাস বি, এই হচ্ছে টু এ হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো আমরা আমাদের সেকেন্ড ব্রেকেটটা উঠিয়ে ফেলবো, কি থাকে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি, এই নিচে টু আর উপরে থাকে আমাদের হোল স্কোয়ার মাইনাস আবার টু এ প্লাস টু বি মাইনাস থ্রি এ প্লাস মাইনাস মাইনাস টু সি, এ হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তো লক্ষ্য করো তিনটায় আর একটা এ যদি আমরা যোগ করি আমাদের হয় ফোর এ, ফোর এ প্লাস টু বি প্লাস টু সি নিচে টু আর এ হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস। এখানে এবার মাইনাস মাইনাস যদি আমি তিনটায় থেকে একটা প্লাসে চলে যাই থাকবো মাইনাস টু বি টু এ, তো এখানে আমাদের টু বি মাইনাস টু এ মাইনাস টু সি, এ হচ্ছে আমাদের টু আর এই হচ্ছে হোল স্কোয়ার। তো এই বাকি পার্টটুকু আমরা ওই জায়গাতে করতেছি, একটু লক্ষ্য করো তার আগে দেখো প্রত্যেকটা থেকে টু কমন যায়, কিন্তু প্রত্যেকটা থেকে তো এখান থেকে আমরা টু কমন নেবো, এখান থেকে আমরা টু কমন নিয়ে তারপর অঙ্কটি সলভ করবো। তো এই পরবর্তী আমরা অঙ্কটি এখানে তুলছি, খেয়াল করো এখান থেকে যদি আমি টু কমন নিয়ে নিই, এখান থেকে টু কমন নিলে এখানে থাকবো টু, এখান থেকে বি এখানে সি, তাহলে টু এ প্লাস বি প্লাস সি আর নিচে টু, এ হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস। সেম এখান থেকে আবার আমাদের টু কমন যায়, টু কমন নিলে এখান থেকে টু কমন নিলে প্রত্যেকটা বি মাইনাস এ মাইনাস সি, এ হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তো এই টু এ টু যদি আমরা কাটি তাহলে আমাদের থাকে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচ হচ্ছে আমাদের আনসারটি, তো আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের যে পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটি দেওয়া আছে আমরা সেই অঙ্কটি শিখবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের 13 নম্বরে যে অঙ্কটি বলা হয়েছিল, বলা হয়েছিল যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, সেইমভাবে একইভাবে যে 14 নম্বরেও বলা হয়েছে যে দুটি বর্গের বিয়োগফলে প্রকাশ করো, কিন্তু ভিন্নতা হচ্ছে যে এই আগের অঙ্কটায় দুইটা আমাদের খুব সহজভাবে এ আর বি ধরার জন্য দুইটি পদ দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের তথ্যটি পুরোপুরি ভিন্ন আকারে দেওয়া আছে। এইখানে আমাদেরকে পুরোপুরি আমাদের মতো করে সাজিয়ে বা বানিয়ে আমাদের অঙ্কটি নিতে হবে। তো লক্ষ্য করো এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। একটু লক্ষ্য করো, একটু যদি লক্ষ্য করো যে এক্স স্কোয়ার প্লাস 10x আমরা এখানে যদি 25 লিখি, 25 থেকে যদি মাইনাস 1 করে দেই, এতে কি কোনো পার্থক্য থাকে? থাকে না, কিন্তু দেখো 25 থেকে 1 দিলে আবার 24, আমাদের কোনো পার্থক্য থাকে না। এখন আমরা যদি এটাকে সূত্রে নেই যে এ স্কোয়ার প্লাস 2, এই হচ্ছে এ এই বি প্লাস বি স্কোয়ার, 25কে আমরা 5 ভাঙিয়ে 5 বর্গ করে লিখলাম যে 5 5 25। একটু লক্ষ্য করো এই 10x কে আমরা কীভাবে ভাঙলাম, এই যে 5 2 10x, আবার এটা এ এই যে এ এই যে বি এই যে বি, তার মানে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস 2 এই এ এই বি প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাসটা 1টা আমরা এখানে লিখে দিই। তো এতটুকু যদি লক্ষ্য করো আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, তো আমরা লিখতে পারি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1কে বর্গ করলে যেই কথা আর না করে একই কথা, তাহলে আমরা লিখতে পারি এই হচ্ছে এই যে এ এর বি দুইটি বর্গের অন্তরূপে দুইটি বর্গের বিয়োগ ফলে আমরা প্রকাশ করলাম। এই দেখো অঙ্কটি আসলে কতটুকু ইজি, জাস্ট এখানে তোমাদের একটু মাথাটা খাটিয়ে বুঝে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের আমাদের ভিডিওটি, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তা প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।